বাড়াবাড়ি করলে ঘাড় মটকে দিব। প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমার ইসলাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল আহসান চৌধুরী নাওফেল ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন্দ্র করে তিনি বলেছেন যে বাড়াবাড়ি করলে ঘাড় মটকে দিব। দর্শক, গত দুই দিন আগে আমরা দেখেছি বাংলাদেশের বৃহত্তর ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশ চরম নায়েক পীর সাহেবের নেতৃত্বে একটি সমাবেশ করে, সেই সমাবেশে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমানের মূর্তি স্থাপন উপলক্ষে তিনি বক্তব্য প্রদান করেন এবং মূর্তির অসারতা বর্ণনা করতে গিয়ে বলেন এই বাংলাদেশে কোনো মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। এই বক্তব্যকে কেন্দ্র করে শিক্ষা উপমন্ত্রী বর্তমান এমপি মহিবুল হাসান চৌধুরী নাওফেল তিনি বলেন বাড়াবাড়ি করলে ঘাড় মটকে দিব। তিনি হুমকি দামকি দিচ্ছেন বাংলাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশকে। প্রিয় দর্শক, তিনি কি বক্তব্য প্রদান করেছেন সেই বক্তব্যটুকু আপনাদের সামনে স্পষ্ট করে তুলে ধরছি, আপনারা স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করেন। বাংলা ট্রিবিউন তার এই বিস্তারিত বক্তব্যটি লেখা রয়েছে। বাড়াবাড়ি করলে ঘাড় মটকে দিব নাওফেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বিরোধিতাকারীদের উদ্দেশ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নাওফেল বলেছেন, যতটুকু বলেছেন ক্ষমা চেয়ে সাবধান হয়ে যান, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করলে ঘাড় মটকে দিব। শনিবার শ্যাম পূজা উপলক্ষে চট্টগ্রাম নগরীর পুলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদ আয়োজিত ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারীদের ধর্মীয় সংগঠনটির নেতাদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। শুক্রবার 13 নভেম্বর রাজধানীর দুপখোলা মাঠে তৌহিদি জনতা ঐক্য পরিষদের এক সমাবেশ থেকে ধুলাইপাড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা। ওই বক্তব্যের বিরোধিতা করে আলোচনা সভায় নাওফেল দেখলাম একটি ছোট মৌলবাদী দলের নেতা দাঁড়িয়ে মঞ্চ কাঁপাচ্ছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে কথা বলেছিলেন, মঞ্চ কাঁপিয়ে ভয় ডর সৃষ্টি করে বড় গলায় যাহারা কথা বলেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, মঞ্চ বেশি কাঁপাবেন না, মঞ্চ বেশি কাঁপালে পায়ের নিচে মাটিও নরম হয়ে যাবে। নাওফেল বলেন আপনাদের হুমকি দামকি বন্ধ করুন, এদেশের মানুষ গণতন্ত্রকে শ্রদ্ধা করে, মৌলবাদী কথা বলা, জনমনে শঙ্কা সৃষ্টি করা, জাতীয় প্রতিষ্ঠান এবং জাতির পিতাকে নিয়ে কথা বলার দৃষ্টতা যারা দেখাবেন তাদেরকে আমরা বলতে চাই, আপনারা বাড়াবাড়ি বন্ধ করুন। আওয়ামী লীগের কাছে, এদেশের মানুষের কাছে দীন ইসলাম সুরক্ষিত আছে, আপনাদের কাউকে সেই ঠিকাদারি দেওয়া হয়নি। শিক্ষা উপমন্ত্রী আরও বলেন আপনারা সাবধান হয়ে যান, বাড়াবাড়ি বেশি করে ফেলেছেন, আপনাদের বাড়াবাড়ি দেখছি আর শুনছি, সরকার এবং রাষ্ট্রের ঊর্ধ্বে কেউ নয়। আওয়ামী লীগ ঘাড়ে হাত রেখে বন্ধুত্ব করতে জানে, ঘাড়ে হাত রেখে ঘাড় মটকে দিতেও জানে। সুতরাং ঘাড়ে হাত দিয়ে বন্ধুত্ব করছি বলে, সহনশীল আচরণ দেখিয়েছি বলে মনে করবেন না সেটা দুর্বলতা। দেশে হানাহানি করলে, আইন শৃঙ্খলা নষ্ট করলে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করলে ঘাড় আমরা মটকে দিব। সময় থাকতে সাবধান হয়ে যান, মৌলবাদীদের জায়গা এই বাংলাদেশে নয়। তিনি বলেন রাজনৈতিক কথা বলুন, কাউকে কোনো ঠিকাদারি দেওয়া হয়নি দীন ইসলাম রক্ষার, সেটার দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল্লাহ আলামিন সবাইকে দিয়েছেন। সুতরাং আপনারা মঞ্চ কাঁপিয়ে জাতির পিতার নামে যে কথা বলছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যেসব কথাবার্তা বলছেন তাদের আমরা শেষবারের মতো বলতে চাই, সহনশীল আচরণকে, গণতান্ত্রিক আচরণকে দুর্বলতা ভাববেন না। আমাদের শক্তি মাটির অনেক গভীরে, মহান আল্লাহ পাক রাব্বুল্লাহ আলামিন আমাদের প্রত্যেককে শক্তিশালী করেছেন। মঞ্চ কাঁপিয়ে বেশি কথা বলা এই বাংলাদেশে আমরা সহ্য করব না। যেখানে আসেন যতটুকু বলেছেন ক্ষমা চেয়ে সাবধান হয়ে যান, নয়তো ঘাড় মটকে দিতে বেশি সময় লাগবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে নৈরাজ্য সৃষ্টিকারীদের সতর্ক করে দিয়ে নাওফেল বলেন এই দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যেমন আমরা কেউ সহ্য করব না, তেমনি ধর্মীয় অনুভূতিতে আঘাতের নাম করে মানুষকে হেনস্থা করাও সহ্য করব না। দেশে আইন আছে, আদালত আছে, সরকার আছে, সেখানে না গিয়ে যারা নানা ধরনের গুজব ছড়িয়ে আমাদের জনগোষ্ঠীর মধ্যে ভীতি ও শঙ্কার পরিবেশ আনার চেষ্টা করছেন তাদের আমরা সাবধান হয়ে যেতে বলছি। মুষ্টিময় মৌলবাদী গোষ্ঠীর কাছে আমরা মাথা নত করব না। এই বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক, বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান অসাম্প্রদায়িক, ধর্ম নিরপেক্ষ পরিবেশে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে। সব ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন ভয় পাওয়ার কিছু কারণ নেই, নির্ভয়ে থাকুন, কারণ আমাদের নেতৃত্বে আছেন জননেত্রী শেখ হাসিনা। আমরা দেখছি কিছু ষড়যন্ত্রকারী মুষ্টিময় গোষ্ঠী সম্প্রদায়গুলোর মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করে সংখ্যার পরিবেশ আনার চেষ্টা করছে, কিন্তু যতদিন শেখ হাসিনার হাতে থাকবে বাংলাদেশ ততদিন আমাদের সংখ্যার কোনো কারণ নেই। বাংলাদেশে ঈদ মিলাদুন্নবী হবে, ঈদুল ফিতর হবে, ঈদুল আজহা হবে, শ্যাম পূজা হবে, সরস্বতী পূজা হবে, এই বাঙালির সব পূজা পার্বণ ঈদ উৎসব নির্ভয়ে নিষ্ঠঙ্কুশে শান্তিপূর্ণভাবে হবে বলে আশ্বাস দেন তিনি।
প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন তার এই বক্তব্য এবং তার যে হুমকি ধামকি বাংলাদেশের ইসলামী দলগুলোকে তিনি কিভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন এবং তিনি ভাবছেন যে হয়তোবা তাদের সাথে আতাত করলেই কেবলমাত্র এদেশে ইসলামপন্থীরা টিকে থাকবে, আর না হয় এদেশের উলামায়ে কেরাম ইসলামপন্থীরা টিকতে পারবে না, তাদেরকে সে ঘাড় মটকে দেবে। প্রিয় দর্শক, কত বড় দুঃসাহসিকতা! সে হয়তো ভুলে গেছে এদেশে রাজনীতি করতে চাইলে ইসলামী দলগুলোকে সাথে নিয়ে রাজনীতি করতে হবে, ইসলামী দলগুলোকের কথা শুনেই রাজনীতি করতে হবে, কারণ এদেশ ইসলামিক রাষ্ট্র, এদেশ 92% মুসলমান। অতএব কারো রক্তচক্ষুকে ভয় করে এদেশের উলামায়ে কেরাম ইসলামী আন্দোলন করবে না। তাদেরকে মনে রাখতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরপানে পীর সাহেবের দল, কোনো রাজনৈতিক কোনো ব্যক্তিত্বকে ভয় করে কথা বলে না, তাদের কোনো রক্তচক্ষুকে ভয় করে তারা মঞ্চ কাঁপায় না, মঞ্চে বক্তব্য প্রদান করে না। এই জাতির রাহবাগণের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া এত সহজ নয়, এত সোজা নয়। অতএব আপনি যেভাবে উগ্রভাবে আলেমদেরকে, আপনি যেভাবে উগ্রভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে শাসাচ্ছেন, আপনার এই শাসানোর দ্বারা ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো কর্ণপাত করবে না, কারণ আপনার মতো এরকম কাণ্ড জ্ঞানহীন যারা বক্তব্য প্রদান করে তাদের বক্তব্য তারা কান দেওয়ার সময় নেই তাদের। তারা আরো বড় চিন্তাধারা নিয়ে এদেশে ইসলামী আন্দোলন করতেছে। ইসলামী আন্দোলনের সাথে এদেশের লক্ষ কোটি তৌহিদ জনতা আছে। ইসলামী আন্দোলন ডাক দিলে মুষ্টিময় কত কয়েকজন লোক আসবে না, ইসলামী আন্দোলন ডাক দিলে একটা আন্দোলনে লক্ষ লক্ষ তৌহিদি জনতা পীর সাহেব চরমোনাইয়ের দলে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু আপনারা ডাক দিলে 10 জন লোক আনতে গেলে আপনাদের 20,000 টাকা খরচ হবে। অতএব উলামায়ে কেরামদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলতে গেলে হিসাব নিকাশ করে কথা বলতে হবে। এটা এত সোজা নয় যে আপনারা যা কিছু বলবেন আর উলামায়ে কেরাম মেনে নেবে। আপনারা উলামায়ে কেরামদেরকে, ইসলামী দলগুলোকে মৌলবাদী মুষ্টিময় বলে আমাদেরকে উপেক্ষা করবেন, আমাদেরকে হেয় প্রতিপন্ন করবেন, এটা কখনোই বাংলার তৌহিদি জনতা মেনে নেবে না। অতএব ক্ষমা ইসলামী আন্দোলন বাংলাদেশ নয়, ক্ষমা চাইতে হবে আপনাকে, কারণ আপনি এদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনি কটাক্ষ করে কথা বলেছেন, তাদেরকে হেয় করে কথা বলেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এদেশের উলামায়ে কেরাম, এদেশের মুসলমান তারা চায় না এদেশে মূর্তি স্থাপন হোক, এটা যে কারো মূর্তি হতে পারে। মূর্তি স্থাপন করলেই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মান সম্মান উপরে চলে যাবে, আর না করলে যে তার মান সম্মান নিচে চলে যাবে, এটা কিন্তু কথা নয়। আমাদের এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয় স্থান করে দখল করে নিয়ে আসে একটা নাম, সেটি হচ্ছে এদেশের এই বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমান। এই শেখ মুজিবুর রহমানের স্থান আমাদের কলিজায় আছে, আমাদের অন্তরের গাথা আছে। অতএব তাকে আমরা অন্তরে রাখতে চাই। আমরা তার প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে আমরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করলে আমরা তার প্রতি ভালোবাসা বেশি প্রদর্শন করা হবে, এটা আমরা কখনো বিশ্বাস করি না। অতএব আমরা সর্বসময় এই বাঙালির শ্রেষ্ঠ, বাঙালির স্থপতি, স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করি, ভালোবাসি। এই ভালোবাসা সবসময় আমরা রাখতে চাই। আমরা শুধু মৌখিকভাবে মানুষকে দেখিয়ে ভালোবাসা প্রদর্শন করতে চাই না। অতএব আপনি যে বক্তব্য প্রদান করেছেন, সমস্ত উলামায়ে কেরামকে কটাক্ষ করে আপনার এই বক্তব্যের জন্য আপনাকে ক্ষমা চাওয়া উচিত। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আপনারা আপনাদের কি মন্তব্য, আপনারা কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনাদের মন্তব্য জানায় যাবেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।